সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আমাদের রিসেন্টলি একটা প্রবলেম শুরু হয়েছে ফেসবুকে। ফেসবুকে জানি না এটা তাদের সার্ভারের প্রবলেম কি না, মানে ফেসবুক কোম্পানি হ্যাক হয়েছে কি না, এটা একজাক্টলি বলা যাচ্ছে না। কিন্তু বর্তমানে কেউ আর ফেসবুকে লগ ইন করতে পারতেছেন না, বা কেউ কেউ ব্রাউজিং করা অবস্থায় তাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে। তো আমিও কিছুক্ষণ আগে আমার এক ফ্রেন্ডের ভাইয়ের অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে, তার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে। আমি ভাবছি, ভাবার পরে আমি আমার কম্পিউটার আইনা যখন ওইটাতে ট্রাই করতেছি ওইটা ফিরে আনার জন্য, হঠাৎ করে দেখি আমার ফেসবুক অ্যাকাউন্টটাও চলে গেছে। তো এখন দুইটা অ্যাকাউন্টই আমি ফেসবুকের পাসওয়ার্ড এবং ইউজার নেম সব কিছু ঠিকঠাক দেওয়ার পরেও আমি ফেসবুকে লগ ইন করতে পারতেছি না, কারণ ফেসবুকের সার্ভারের প্রবলেম, হতে পারে তাদের কোম্পানি হ্যাক হয়েছে অথবা তাদের সার্ভারের প্রবলেম, এরকম একটা প্রবলেম তারা শুরু হয়েছে বা সবারই, এটা শুধু যে আপনার বা আমার এরকম না, এটা মোটামুটি সবারই এই প্রবলেমটা শুরু হয়ে গেছে। কেউ আর ফেসবুক চালাইতে পারতেছে না, অনেকেরই লগ আউট হয়ে গেছে, আবার অনেকেই চালাইতেছেন, হয় মেসেঞ্জার চলতেছে কিন্তু আসলে হোয়াটসঅ্যাপ ফেসবুক কোনোটাই ঠিকমতো এখন চলতেছে না। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, এটা মোটামুটি হতে পারে তাদের সার্ভার প্রবলেম, হতে পারে তাদের অ্যাকাউন্ট হ্যাক, মানে তাদের কোম্পানি হ্যাক হয়েছে। যদি হয় এটা খুব দ্রুত তারা সলভ করবে। অনেকেই বারে বারে ফরগেট মারতেছেন তাদের পাসওয়ার্ড, বা তারা মনে করতেছেন তাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে, আসলে একজাক্টলি সাসপেন্ড হয় নাই বা তাদের অ্যাকাউন্টটা হ্যাক হয় নাই। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তো আপনারা জাস্ট একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন, আশা করা যায় কয়েক ঘন্টার ভিতরে বা সর্বোচ্চ আশা করা যায় 5-6 ঘন্টার ভিতরে আমাদের অ্যাকাউন্টগুলো আবার পুনরায় ঠিক হবে। হতে পারে তাদের সার্ভারটা ডাউন হয়ে গেছে, এরকম প্রবলেম হতে পারে। তো এটা নিয়ে ঘাবড়াবেন না, অনেকে হ্যাকিং হয়েছে বিদায়, অনেকে ফরগেট মারতেছেন পাসওয়ার্ড মারার কোনো দরকার নাই, পাসওয়ার্ড আগেরটা দিয়ে আপনারা ঢুকতে পারবেন, ঠিক আছে? তো আশা করি যে আপনারা ভয় পাবেন না, একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন, এটা ঠিক হয়ে যাবে খুব দ্রুত। হ্যাঁ।